ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। মুর্শিদাবাদের ফারাকায় আজ সৈয়দ নুরুল হাসান কলেজের 25 বছর পূর্তির অনুষ্ঠানের সূচনা করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। ভোর 5টায় রাজভবন থেকে সস্ত্রীক রাজ্যপাল রওনা দেন মুর্শিদাবাদের উদ্দেশ্যে। বর্ধমানের সার্কিট হাউসে কিছুক্ষণের বিরতি, এরপর ফের শিউড়িতে বিশ্রাম, সেখান থেকে ফারাকায় পৌঁছন রাজ্যপাল। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত চলবে কলেজের অনুষ্ঠান। সমাপ্তি অনুষ্ঠানে হাজির থাকার কথা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।